15 আগস্ট জিও সিনেমায় মুক্তি পাবেন প্রাক্তন মিস ইউনিভার্সের নতুন ছবি তালি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা সেনকে। ছবিতে ছোট্টবেলায় অভিনেত্রীর নাম রয়েছে গণেশ। গণেশ থেকে গৌরী হয়ে ওঠার তার এই লড়াই নিয়েই এই ছবির গল্প। অভিনেত্রী সুস্মিতা সেনকে দেখা গিয়েছে গৌরীর ভূমিকায়। এই ছবিতে তুলে ধরা হয়েছে তৃতীয় লিঙ্গের লড়াইয়ের গল্প। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই তা বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। তৃতীয় লিঙ্গের এই লড়াই সমাজ, আইন ও নিজের সঙ্গে তা এই ট্রেলারের মাধ্যমেই বোঝা হয়েছে।